Hey everyone, welcome back to the channel. Welcome to a new vlog. আশা করি আপনারা সবাই এসে আছেন ফাটাফাটি। ম্যাডাম হচ্ছে রেডি, কেন? বিকজ আমরা যাচ্ছি মুভি দেখতে। আজকের এই ভ্লগটাকে আমরা অনেক আগের থেকে শুরু করছি। এখন হচ্ছে ওয়েডনেসডে রাত্রিবেলা, বাজে 9টা। অ্যান্ড ম্যাডামের হঠাৎ করে মুড সুইং হয় মাঝে মাঝে। যখন মুড সুইং হয় তখন ইধার ওনাকে ঘোরাতে নিয়ে যেতে হয়, ইয়াতে শপিংয়ে নিয়ে যেতে হয়, ইয়াতে মুভি দেখতে নিয়ে যেতে হয়। সো এখন আমাকে হট করে বলেছে মুভি দেখতে হবে। অ্যান্ড আমি তো অলওয়েজ আপ। চুলটা ভালো করে বাঁধা হলো না, বেট যা। সো এখন অলরেডি বাজছে 9:10, আর 9:25 থেকে ডায়মন্ড প্লাজাতে শো আছে। মুভিটার নাম হচ্ছে ছিচড়ে, যেটা আমরা দেখতে যাচ্ছি। খুব ভালো রেটিং। সুশান্ত রাজপুত এন্ড শ্রদ্ধা কাপুরের মুভি 6 সেপ্টেম্বর রিলিজ করেছে। সো ওর দৌলতে অলরেডি 9:10 বেজে গেছে, এন্ড ডায়মন্ড প্লাজাতে 9:25 থেকে আই রিলিজ হচ্ছে। মানে ওর দৌলতে এই যে এখনো রেডি হচ্ছে, এখনো বলছে চুল নাকি ভালো লাগছে না। যাই হোক, আমি অলরেডি 15 মিনিট আগে থেকে রেডি হয়ে বসে আছি। সো আজকে ব্লগটা অনেক আগের থেকে শুরু হচ্ছে, মেবি এটা আপনারা দেখবেন ফ্রাইডে মর্নিং, আর এখন হচ্ছে ওয়েডনেসডে রাত্রি। সো অনেক আগের থেকে শুরু করছি, মেবি অনেক রকমের কন্টেন্ট থাকবে, দারুণ মজা। শো টাইমিং হচ্ছে 9:25, অলরেডি 9:10 বেজে গেছে। সো আমরা পাড়াপাট বেরোই, আপনারাও সঙ্গে থাকুন। আজকের ব্লগে দুটো সারপ্রাইজ আছে। আমি নাইকাতে কিছু বিউটি প্রোডাক্টস অর্ডার দিয়েছিলাম, তো সেটা নাইকার পার্সেলটা এসে গেছে, আমি এখনও আনবক্স করিনি। সো দ্যাটস দ্য পার্সেল। আর অরিগ্যানজার অনিয়ন হেয়ারওয়েলের কথা তোমাদের 2 দিন আগে বলেছিলাম, যেটা আমরা অর্ডার দিয়েছিলাম। সো এই পার্সেলটাও এসে গেছে। সো দুটো আনবক্সিং বাকি আছে, প্লিজ ব্লগটা লাস্ট অবধি দেখো। পৌঁছে গেছি আমাদের বাড়ি থেকে ডিপি, 10 মিনিটসের ড্রাইভ মাত্র। আর ডিপিতে আসে খালি পিভিআরের মুভি দেখার জন্যই, বিকজ আমাদের আশেপাশে পিভিআর মেবি ডিপিতেই আছে, ক্লোজ বাই। সো 9:25 আইনক্সের টর্চারটা, আইনক্সের ওই লেন্দি অ্যাডভার্টাইজমেন্টের টর্চারটা জাস্ট নেওয়া যায় না। সো এখন হচ্ছে 9:25, অলরেডি বেজে গেছে। এক্স্যাক্টলি, আই ডোন্ট ওয়ান্ট টু মিস ইভেন দ্য ন্যাশনাল অ্যানথেম। চলো, এক্স্যাক্টলি, চলো চলো। সো আমরা অ্যাকচুয়ালি অভ্যাস বছর তো ক্যামেরা নিয়ে চলে গেছিলাম, দিন হঠাৎ করে মনে পড়লো আর এ পিভিআরে তো ক্যামেরা অ্যালাউড না, মানে পিভিআরে যে কোনো মুভি হলে ক্যামেরা অ্যালাউড না, সবার হলের মধ্যে ক্যামেরা নিয়ে ঘুরতে দেন না, তো মোবাইল ফোনে স্পেশালি DSLR সবার সেটাকে রাখতে। বাই দ্য ওয়ে, আমরা টিকিটটা কেটেছিলাম বুক মাই শো থেকে, এবার যায় এবার অনেক লেট হয়ে গেছে। আমরা বেরিয়ে এলাম, 12:30 বাজছে, মুভি শেষ হয়ে গেছে। আমার মোটামুটি ভালোই লেগেছে, খুব ভালো বলবো না, বাট খুব মানে এনজয় করেছি, হেসেছি প্রচণ্ড বেশি দুজন মিলে পাগলের মতো। স্ট্রেস বাস্টার কাইন্ড অফ মুভি, ভালো, মানে হ্যাভিং আ গুড টাইম কাইন্ড অফ মুভি, একদম। আমরা বাড়ি পৌঁছে গেছি, অনেক রাত হয়ে গেছে, 1:45 বাজছে। যাই আমরা ঘুমিয়ে পড়ি, গুড নাইট, কালকে সকালবেলা দেখা হবে। হে এভরিওয়ান, গুড মর্নিং। সো এখন হচ্ছে থার্সডে সকালবেলা, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, কালকেও সারাদিন অনেক বৃষ্টি হয়েছিল, আজকেও কনস্ট্যান্ট বৃষ্টি। সো ওয়েদার ইজ রিয়েলি ব্যাড ইন কলকাতা। সো যাই হোক, সকাল সকাল আমি এখন ব্রেকফাস্ট নিয়ে বসেছি। এই হচ্ছে আমার ব্রেকফাস্ট, 3-4টে অ্যালমন্ড অ্যান্ড দেন আলু অ্যান্ড বিনস দিয়ে একটা সবজি, 2টো রুটি, এটা হচ্ছে কেসি দাসের সনপাপড়ি, যেটা হচ্ছে ফাটাফাটি খেতে, অ্যান্ড এটা হচ্ছে এগ পোস্ট। সো আমি ব্রেকফাস্ট করি, বৃষ্টি আরও বাড়ছে। সো যাই হোক, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একটু পরে। সো আমার ফ্রেন্ড শুভজিৎ, ওর ব্যাপারে তো আপনারা অনেকেই এর আগে শুনেছেন। সো ও লাস্ট উইক এসেছিলো, বুধবার মেবি, ইয়েস, বাট আমার ওর সাথে এবার দেখা হয়নি, বিকজ ওর ওই ফোন করেছে মেবি। খুলো খুলো, আনপ্লাগ করো। হ্যাঁ হ্যাঁ, বেরোচ্ছি, বেরিয়ে গেছি। হ্যাঁ ঠিক আছে। সো লাস্ট উইক বুধবার এসেছিলো, কিন্তু ওর বাড়িতে কিছু কাজ ছিল, তার জন্য ওর সাথে আমার দেখা হয়নি। সো আজকে চলে যাচ্ছে আবার ব্যাক টু ব্যাঙ্গালোর, ওর ফ্লাইট আজকে মেবি 6:00 না সামথিং আছে। সো আমরা জাস্ট একবার কুইকলি এয়ারপোর্ট যাচ্ছি, ওর সাথে একবার দেখা করে নিই, বিকজ এবার তো দেখা হলো না। সো অ্যাটলিস্ট এয়ারপোর্টে সি অফ করতে যায়, অ্যান্ড সেই বিয়ের বলো
বিয়ের তত্ত্বে আমাদের বাড়ি থেকে শুভজিতার জন্য জামা কাপড় একটা দিয়েছিল আর কি, তো সেটা দেওয়া হয়নি, মানে যতবারই এসছে ভুলে চলে গেছে এরকম একটা ব্যাপারটা। আমি আজকেও প্যাক করে নিয়ে যাচ্ছি, জানি না কি হবে। সো ইজ লাইক এ ব্রাদার টু মি, তো ওই জন্য যখন তত্ত্ব এসেছিল ওদের বাড়ি থেকে আমার বাড়ির জন্য, তখন ওর জন্য এসেছিল, বাট সেটা প্রায় দু বছর হতে চলল, এখনও আমাদের কাছে রয়ে গেছে। তো যদি পসিবল ওটা আজকে দিয়ে দেবো, এখন তাড়াতাড়ি যায় বিকজ ও পৌঁছে গেছে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি, শুভজিৎটা টু এতে দাঁড়িয়ে আছে, ছটার সাড়ে ছটা ফ্লাইট শুভজিৎটার, সো আমরা জাস্ট যাচ্ছি। গেট টু তো এটাই, কই চুলওয়ালা কই? আমার ছিল আমার বাড়িতে বাইরে। সো এই হচ্ছে শুভজিৎ, এর আগে অনেকবার আমি ভিডিওতে ওর কথা বলেছি, এই যে দাড়ি বাবা। হেই গাইস, ওর মা ওর জন্য একটা এই আদামরা একটা ছেলের জন্য একটা গণেশ পাঠিয়েছে, পুতুল দেখ। আমি নিজে নিয়ে এসেছি, ওটা আমার বাড়ি, ছোটোবেলার আমার কেন্দ্র। তোর ছোটোবেলায় গণেশ এখনো? তোর ফ্লাইট আছে ছটা থেকে, কিন্তু এখনই এয়ারপোর্টে এসে গেছে, কি করবি? তো ও থাকে হচ্ছে ব্যাঙ্গালোরে, ও আইটিতে আছে, ওখানে একটা কোম্পানিতে চাকরি করে। সো যাই হোক, বাট আদার দেন দ্যাট হি ইজ বেসিক্যালি এ মিউজিশিয়ান, ড্যাম বলছি, ড্রাম দেন গিটার। সো বল তুই বল, কি আমি কি বলবো, ওদের একটা ব্যান্ড আছে কি না, না দি অ্যাকোস্টিক সাগা, দি অ্যাকোস্টিক সাগা, তো ওই ব্যান্ডে মানে করে আর কি, ও ড্রামার, বেসিক্যালি ড্রামার, গিটারিস্ট অ্যান্ড অলসো ওটাকে কি বলে, চেয়ারে বসে বাজানো, উকুলেলে, উকু উকুলেলে, উকুলেলে। সো যাই হোক, এই জন্য একটা ইউমার্কা লুক, সো ড্রামার গিটারিস্ট আবার উকুলেলে, ওটা তো ওটাও বাজায়। তো যাই হোক, কখনো যদি পসিবল হয়, যদি আমি নেক্সট টাইম যখন ব্যাঙ্গালোর যাবো ওদের ব্যান্ডে যদি কোনো শো ক্যাপচার করতে পারি ডেফিনেটলি শেয়ার করবো। তো যাই হোক, এখন আমরা দাঁড়িয়ে আছি যে গেট টু এর সামনে, ওর ফ্লাইট হচ্ছে 6:30 থেকে। আরে আমি সেদিনকে জানতামও না চলছে, কেয়ারটা ঢুকছে। তো যাই হোক, এয়ারপোর্টে 10 মিনিটের একটা ক্যাব থাকে, মানে 10 মিনিট ক্রস করে গেলে ফাইন দিতে হয়, তো আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারবো না। অ্যান্ড ওরও কিছু কাজ ফাই আছে, ভেতরে যাক, ব্যাগের চেকিং হোক, দেন ও যাক, অ্যান্ড আমরাও বাড়ি। হ্যাঁ চল, আর ব্যাগ নেই, দুটো ব্যাগ নেই ভাই, আমি জাস্ট একটা ল্যাপটপ নিয়ে এসেছিলাম, মাছ পাঁচ গ্রসারি জিনিস নেওয়ার আছে। রান্নার দিদি আজকে সকালেই বলেছে নুন ফুরিয়ে গেছে, আটা ফুরিয়ে গেছে, অ্যান্ড অল দিস, সো ওগুলো পিক আপ করে তারপরে বাড়ি যাবো। এভরিওয়ান, গুড ইভিনিং, আশা করি আপনাদের সারাদিন খুব ভালো কেটেছে, যদিও বা সারাদিন কনস্ট্যান্ট আজকে বৃষ্টি হয়েছে, এবং শুধুমাত্র আজকে না, লাস্ট 2-3 দিন ধরে কলকাতায় এরকম বৃষ্টি হয়ে চলেছে, সো ওয়েদার ইজ রিয়েলি ব্যাড ওভার হিয়ার। যাই হোক, আমরা একটা ছোট্ট চেঞ্জ করেছি, সেটা হচ্ছে এতদিন ধরে ব্রেকফাস্টে আমি খাচ্ছিলাম মিল্ক কর্নফ্লেক্স, যেখানে কর্নফ্লেক্সটা ছিল হানি অ্যান্ড অ্যালমন্ড ফ্লেভার, বাট যেরকমটা আমি লাস্ট 2-3 ডে ব্লগে বলেছি যে বাড়িতে কর্নফ্লেক্স শেষ হয়ে গেছে, সো আমি ব্রেকফাস্টে রুটি খাচ্ছিলাম, সঙ্গে ছিল সবজি, সঙ্গে ছিল ইদার এগ পোচ অর বয়েলড এগ। তো আমি
দেখলাম এই ব্রেকফাস্টটা বেশ ভালো, মানে আমার খুব লাইট ফিল হচ্ছে আর মনে হলো যেন উই শুড হ্যাভ ইট, যেটা আমাদের শরীরে ভালো এফেক্ট করে, ভালো কাজ করে। সো আমি ভাবলাম কি রুটিটাই কন্টিনিউ করব। তো রুটি ভেজিটেবল থাকছে, তার সঙ্গে থাকছে ইদার এগ পোচ আর বয়েলড এগ, অ্যান্ড তার সঙ্গে থাকবে গোয়িং ফরওয়ার্ড সেটা হচ্ছে আজকে আমি বিগ বাজার থেকে এগুলো নিয়েছি সব, অ্যান্ড এটাও নিয়েছি। সো কী কী নিয়েছি বলে দিচ্ছি, এটা হচ্ছে গোল্ডেন হারভেস্ট কিশমিশ, এটা হচ্ছে গোল্ডেন হারভেস্টের অ্যালমন্ড, এটা আবার হচ্ছে গোল্ডেন হারভেস্টের অ্যাপ্রিকট, এটা হচ্ছে রয়্যাল ডেটস, আর এটা হচ্ছে গোল্ডেন হারভেস্টের ক্যাশু। সো এবার থেকে রোজ রাত্রেবেলায় এই পাঁচটা জিনিসকে আমি ভিজিয়ে রাখবো, টু ইন কোয়ান্টিটি মানে টোটাল দশটা, পরের দিন সকালবেলায় আমি পাঁচটা অর্পি পাঁচটা। সো এটা হবে আমাদের ব্রেকফাস্টের নতুন অ্যাডিশন। নট অনলি দিস, আমরা আরেকটা ছোট্ট এক্সপেরিমেন্ট করেছি, সেটা হচ্ছে এতদিন ধরে এই কুকিটা যে আমরা খেতাম সেটা আপনারা সবাই জানেন, এটা আমাদের খুব ফেভারিট ওয়ান, খুব ভালো লাগে। সো ইদার আমরা অ্যালমন্ড ফ্লেভার, বাটার ফ্লেভার, আর এটা ছিল ক্যাশু ফ্লেভার। সো এই কুকিটা তো ভালো ছিলই, বাট তার সঙ্গে আজকে ভাবলাম এটা ট্রাই করি। সো এটা বেসিক্যালি অর্পি নিয়েছে, আমি শুধু খাবো এনজয় করবো। সেটা হচ্ছে পিস্তা বিস্কিট, নট অ্যাকচুয়ালি কুকি, ইটস আ পিস্তা বিস্কিট। তো যাই হোক, এটাকে এখন খুলবো, অ্যান্ড অর্পি একটু পরে বানাবে আমাদের ফেভারিট ফর্সা চা। সো আমরা বসবো হ্যাশট্যাগ ইনসাইড আউট চায়ের ডায় যখন আমরা ট্রাই করবো এই পিস্তা বিস্কিটটাকে। সো মনে হচ্ছে না আজকে অর্পি ফর্সা চাটা বানাবে, বিকজ ও এই সমস্ত ডাব্বা ডুব্বি বের করে এখন বসে আছে, মেবি আমাকেই বানাতে হবে। কি এগুলো সব বের করলে কেন হঠাৎ করে? আরে আমি ডাবল ডাবল কিনে আনি, মানে আমি এখানে থাকি যে মাসি আমাকে বলে ফুরিয়ে যায়, আমারও দেখা হয় না। তো আমি আজকে দেখছি আমি সুজি নিয়ে এলাম, সুজি অলরেডি ছিল, পোহা নিয়ে এলাম, পোহা অলরেডি ছিল। বাই দ্য ওয়ে, ডাবল ডাবল এনেছে মানে, ডাবল ডাবল এনেছে মানে কি, মানে ডু ইউ মিন কি পয়সা ধ্বংস হয়েছে? হ্যাঁ। কি কাণ্ড, বাড়িতে সব পড়ে আছে, সুজি পোহা, সুজি ছিল, পোহা ছিল, এন্ড এভাবেই আমার পয়সা ধ্বংস হচ্ছে। সো অর্পির মা নাকি অর্পিকে বলেছে কাবার্ডের ভেতরে, মানে এই যেগুলোর ভেতরে এমন সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো রাখে, ওর ভেতরে শুকনো লঙ্কা যদি ছড়িয়ে রাখে তাহলে পোকামাকড় কম আসে। সো ও এখন শুকনো লঙ্কার ডাব্বা বের করেছে, প্রত্যেকটা কাবার্ডের ভেতরে ওগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ছড়িয়ে ছড়িয়ে রাখছে। সত্যি কি কাজে দেয়? আজকে ডোসা মিক্সটা এনেছি জাস্ট এক্সপেরিমেন্ট করার জন্য। অ্যাকচুয়াল ডাল ভেজে ডোসা করা ভেরি টিডিয়াস, অনেক টাইম কনজিউমিং, তো আমি জাস্ট ডোসা মিক্সটা এনেছি ট্রাই করব। ওয়েল, সো আমরা বসেছি আমাদের ফেভারিট ফর্সা চা নিয়ে, সঙ্গে আছে দুটো কুকি, দুটোকে ট্রাই করে দেখবো, দেখবো কোনটা বেশি ভালো খেতে। ওর মাথা খারাপ হয়ে গেছে, এটা পিস্তা ফ্লেভার আর ওটা ক্যাশু ফ্লেভার, দুটো কমপ্লিটলি ফ্লেভার আছে। ঠিক আছে, দুটো দু রকমের ফ্লেভার কনসিডার করে টেস্ট করো না কি আছে। এটা ফার্স্ট টাইম আমরা ট্রাই করছি, এটা হচ্ছে পিস্তা বিস্কিট, যেটা আমরা বিস্কিট ইয়ে থেকে নিয়ে এসেছি বিগ বাজার থেকে। এক্সপার্ট টেস্টিং হবে। দুটো আনবক্সিং হবে। আমরা সবাই জানি পেঁয়াজ চুলের জন্য কত ভালো, ইভেন র পেঁয়াজ যদি কেটে স্লাইস করে চুলে লাগানো যায় সেটাও খুব বেশি এফেক্টিভ হয়। জবা ফুল অ্যান্ড অল দিস হেয়ার অয়েল এসব ইনগ্রিডিয়েন্টসগুলো থাকে, বাট আমাদের এই ডেলি রুটিনের কারণে কারোর পক্ষে র মেটিরিয়াল ওরকমভাবে প্রসেস করে লাগানো পসিবল হয় না, তো আমরা সবসময় রেডি সলিউশন খুঁজি। সো আমি যেটা অর্ডার দিয়েছিলাম অরিগানসের পিওর ন্যাচারাল প্রিমিয়াম অনিয়ন অয়েল। সো প্যাকেজিংটা এরকম দেখতে, খুব বেশি একটা মেডিকেটেড প্যাকেজিংয়ের মতো দেখতে, দেখেই মনে হচ্ছে এটা অথেন্টিক প্রোডাক্ট হবে। সো এটার প্রাইস হচ্ছে 1147, যেটা অ্যাভেলেবেল সমস্ত ওয়েবসাইটে, ফ্লিপকার্ট, অ্যামাজন, তোমার পেটিএম,
স্ন্যাপডিল সবকটা ওয়েবসাইটে এটা অ্যাভেলেবেল আছে, তোমরা প্লিজ ট্রাই করো। এটা এটা প্রাইস হচ্ছে 11.47, কিন্তু এখন প্রমোশনাল পিরিয়ড চলছে ওদের, ওরা 60% অফ দিচ্ছে এটাতে, তো এটার প্রাইস হচ্ছে 458 অনলি। সো এটা হচ্ছে বটলটা। তোমরা যারা অলরেডি অনিয়ন অয়েল ইউজ করছো তারা আমাকে লিখে জানাও তোমাদের কীরকম রেজাল্ট দিয়েছে। আমি প্যাকেজিং দেখে তো আমার অথেন্টিক মনে হচ্ছে, বাট এখন অনেক প্রোডাক্টই আছে যেগুলো প্যাকেজিং খুব বেশি ভালো বাট অতখানি ইউজফুল হয় না। সো আমি এক সপ্তাহ এটা ইউজ করে তোমাদের একটা অনেস্ট ফিডব্যাক দেবো অ্যাকচুয়ালি এই হেয়ার অয়েলটা কীরকম, বাট আমার খুব ভালো লাগছে, দেখে একটা ভালো ফিলিং আসে না মাঝে মাঝে যেটা আমার আসছে। সো এনিওয়ে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, ফ্লিপকার্ট, অ্যামাজন, পেটিএম, স্ন্যাপডিল, যে যে ওয়েবসাইটে এটা অ্যাভেলেবেল আছে। তো তোমরা যারা এটা কিনতে চাইছো, তোমরা যারা এটা ট্রাই করতে চাইছো, তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দেখে ওখান থেকে ডিরেক্টলি ওয়েবসাইটে কানেক্ট করবে, ওখান থেকে কিনতে পারো। নাও দ্য বেস্ট পার্ট, নাইকা হল ওয়ান্স অ্যাগেইন। সোহাগে ওনার সাথে প্রচুর ঝগড়া হয় লিটারালি, বিকজ আই এম গেটিং অ্যাডিক্টেড টু নাইকা, বাট কান্ট হেল্প ইট। এরকম অনেকেই আছে যাদের নাইকা অ্যাপ থাকলেই মোবাইলে অনেক সময় ইচ্ছা করে খুলে খুলে অর্ডার দিই। সো রিসেন্টলি আই ফলোইং ইন লাভ উইথ দিস প্রোডাক্ট কল্ড বডি শপ। বডি শপের প্রোডাক্টের মানে আমি তো প্রেমে পড়ে গেছি, এত ভালো রেজাল্ট পেয়ে গেছে। তো আমি অনেক কিছু টুকটাক ইউজ করি। সো এটা আমি রিসেন্টলি অর্ডার দিয়েছি রাইস ওয়াটার ব্রাইজ, এটা হচ্ছে ক্লিনজিং ওয়াটার। এটা কী করে অ্যাপ্লাই করে, কীভাবে রেজাল্ট পায় অ্যান্ড অল, এটা নিয়ে আমি পরে একটা এপিসোড বানাবো ডেফিনেটলি, বাট আমি জাস্ট আজকে তোমাদের ছোটো করে দেখিয়ে দিয়েছি আমি কী কী অর্ডার দিয়েছিলাম। সো এটা একটা ক্লিনজিং ওয়াটার এটা অর্ডার দিয়েছি, আর এটা রাইস ওয়াটার ব্রাইটের ফেশিয়াল মাসাজ ক্রিম, আগেন ফ্রম বডি শপ। এটা হচ্ছে ফেশিয়াল মাসাজ ক্রিম আর এটা হচ্ছে রাইস ওয়াটার ক্লিনজিং ওয়াটার। সো এই দুটো অর্ডার দেওয়াতে আমি দুটো আবার ছোটো ছোটো স্যাম্পল পেয়েছি, আমি তোমাদের দেখাচ্ছি। I just love this samples app. So it again hoche amar white shade brightening serum jeta ami already use kori, ar eta ki eta ekta serum hi hobe. Yes, eta oi revitalizing nourisher sort of thing, eta ami age use korechi bright shade er age. So this, এই বটলগুলো খুব বেশি হেল্পফুল আমার ছোটোখাটো এদিক ওদিক ট্রাভেলিং হতেই থাকে, তো এগুলো আমার ব্যাগে জমতে থাকে। সো জানি না ইনসাইড আউট চ্যানেলের জন্য কবে এরকম একটা সিলভার প্লে বাটন পাবো, দ্যাট ডে উড বি লাইক ড্রিম কামস ট্রু মোমেন্ট ফর বোথ অফ আস, বাট যাই হোক উই আর ওয়ার্কিং হার্ড ফর ইট। সো আজকে হচ্ছে থার্সডে ইভিনিং অ্যান্ড এই ব্লগটা আমরা স্টার্ট করেছিলাম ওয়েডনেসডে নাইট, মানে গতকাল রাত্রিবেলা থেকে যখন আমরা গেছিলাম মুভি দেখতে। সো ফর দ্য ভেরি ফার্স্ট টাইম দুদিন ধরে আমরা কোনো ব্লগ শ্যুট করছি যেটাকে পাবলিশ করবো কালকে সকালবেলায়। সো আশা করি ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্টস এই ব্লগের মধ্যে ছিল, আপনারা এতটুকু বোর হননি আশা করি, আপনাদের ভালো লেগেছে। বাট ভালো লাগুক কি খারাপ লাগুক, হোয়াট এভার ইট ইজ, প্লিজ নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, বিকজ উই কনস্ট্যান্টলি ট্রাই টু ইম্প্রুভ আওয়ার ব্লগ অ্যান্ড ইটস কন্টেন্ট, অ্যান্ড সেই ইনফরমেশনটা আমরা পাই মানে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আপনাদের কমেন্টস থেকে। সো কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। সো যাই হোক, আজকে আমরা গেছিলাম বিগ বাজার, এনেছি মান্থলি গ্রসারি। সো অর্পি এখন ওগুলোকে সেটেল ডাউন করছেন, আমাকেও একটু হেল্প করতে হবে। তো তাই আজকে ব্লগটাকে এখানে শেষ করবো, অ্যান্ড শেষ করার আগে অ্যাজ বি অলওয়েজ সে, টেক কেয়ার অফ ইউর সেলফ, ইউর ফ্যামিলি, ইউর ফ্রেন্ডস, স্টে ব্লেসড, স্টে হ্যাপি, স্টে প্রিটি, অ্যান্ড ভালো থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট।